রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চলন্তিকার মোড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এই ক্ষতিগ্রস্ত এলাকায় যতদিন পর্যন্ত আপনাদের সাহায্য দরকার আমরা করব, পুনর্বাসন পর্যন্ত শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে, আমাদের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা আপনাদের পাশে থাকবেন। তিনি বলেন, আপনারা নিজেদের অসহায় ভাববেন না, শেখ হাসিনা আপনাদের পাশে আছেন, আপনাদের পুনর্বাসন করা পর্যন্ত, ঘরবাড়ি নির্মাণ করা পর্যন্ত আমাদের পার্টি, আমাদের সরকার, আমাদের সংসদ সদস্য আপনাদের পাশে থাকবেন। এ সময় সেতুমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, যারা আজ সহায় সম্বলহীন তারা আজ কথা শুনতে চায় না, তারা সহায়তা চায়, পুনর্বাসন চায়, আমরা সেই ব্যবস্থাই করব ইনশাআল্লাহ। মির্জা ফখরুল ইসলাম সাহেব এখানে এসে বিষোদগার করে গেছেন, তিনি কি দিয়ে গেছেন, কি সাহায্য করে গেছেন, শুধু বক্তৃতা করে গেছেন। বিএনপির রাজনৈতিক ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়ে বিএনপি এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে, তারা তাদের দেশনেত্রীকে মুক্ত করতে 1.5 বছরে 1.5 মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি, তারা আদালতে ব্যর্থ, রাজপথে ব্যর্থ, এখন বিদেশি কূটনীতিকদের কাছে গিয়ে নালিশ করা ছাড়া আর কোনো উপায় পাচ্ছে না, বিদেশিদের কাছে নালিশ করছে, কান্নাকাটি করছে, শেষ পর্যন্ত উপায় না পেয়ে এখন নাকি জাতিসংঘে যাবে বিএনপি। এসবই প্রমাণ করে রাজনীতিতে দলটি কতটা দেউলিয়া হয়ে গেছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্বস্ত করছি, আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি, বস্তিবাসী মানুষকে পুনর্বাসন করবে সরকার, এসব অসহায় মানুষের পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকব। এবারের ঈদযাত্রায় দুর্ঘটনার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদের সময় বেশ কিছু কারণে সড়কে দুর্ঘটনা ঘটে থাকে, পরিবহনের পাশাপাশি বাড়তি ভাড়ার আশায় ছোট ছোট গাড়িগুলো সড়কে নেমে পড়ে, এছাড়া পরিবহনগুলো বেশি টাকার জন্য অনেক সময় বাড়তি টিপস নেয়, ফলে অনেক সময় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। আমরা দু একদিনের মধ্যেই বসবো, এবং কি কারণে এবার সড়কে দুর্ঘটনা ঘটেছে এসব বিষয়গুলো খতিয়ে দেখা হবে।